এই নির্বাচনের মধ্যে মানে কার চুপি হবে এটা তো ভাবাটাও আমাদের মানে ঠিক না বাইরের মানুষগুলো যে হারে প্রেসার দিয়েছে আমি এটা চিন্তা করলে আমার ভয় লাগে এখন এটার জন্য কাজ জায়েদ ভাই নিশ্চয় 16 সাল থেকে করছে বা 15 সাল থেকে করছে জায়েদ ভাইয়ের তো টাকা আছে জীবনেও নাই এখানে এখন ব্যাপারটা ইগোইস্টিক একটা ম্যাটারের মধ্যে আটকায় গেছে উনারে গিয়ে 3000 টাকা ধরাই দিয়েছে 2000 টাকা বলেছে 2000 আমি তো 1000 বাড়াই বলছি মঞ্জু আহমেদ ওয়েলকাম টু মাই শো আড্ডা উইথ মঞ্জু আমার সাথে আমার গেস্ট আজকে পরে দেখাও এখন দেখাও না আমি একটু কথা বলার অনেক প্রচুর কথা বলার আছে সো লাস্ট উইকে আমার ফ্রেন্ড আসছিল বাংলা ফিল্মের নায়িকা আন্না ও প্লাস ওর সাথে ওর হাজব্যান্ড যে নায়ক উনিও আসছেন আমাদের সাথে বাট তার আগে আপনারা পোস্টারে দেখতে পাচ্ছেন এটা আসলে যাচ্ছে এবং আমি আজকে যে নিউজটা বললাম সেটা হচ্ছে নিপুণ এবং আজকে আপিল করে ফেলছে সো ওয়েলকাম টু মাই শো আজকে আমি একটু আলাপ করতে চাই এসব নিয়ে অ্যান্ড ওয়েলকাম টু মাই গেস্ট আন্না অ্যান্ড সাগর কেমন সাগর সিদ্দিকী আন্না হ্যাঁ আমাকে একটু হাই বলতে পারেন আপনাদের ক্যামেরায় আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম সবাইকে আর আমি একটু নার্ভাস মঞ্জুর শোতে আসছি নার্ভাস হওয়াটাই স্বাভাবিক ওকে সো নার্ভাস হওয়ার আগে যেটা বলতেছিলাম পোস্টারটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এবং আন্না আমাকে সাহস দিয়েছে যে আমি সেই সাহসে আসলে আপনাকে ইনভাইট করা যে মঞ্জু আমি কি বলছি আমার জামাই যা বলে তুমি শুধু শুনবা সো সেই ভরসাতেই ভাবলাম যে তাহলে সাগর ভাইকে একটু ডাকি আমরা আজকে এই গল্প করবো বাকিটা প্রেমের গল্প আমরা পরে হবে আজকে একটু প্রথমে যুদ্ধের গল্প হবে যা হচ্ছে আপনাদের সিনেমা পাড়ায় আপনি একটু বলেন আপনি মুভি কতগুলো করলেন আসলে আপনার মুভি মুভি অ্যাকচুয়ালি আপনি একটু আমি একটু আপনাকে কারেকশন করে দিই আপনি নায়ক বলছিলেন নায়ক না অ্যাকচুয়ালি ছোটোখাটো আর্টিস্ট আর্টিস্ট বা অ্যাক্টর এরকম বলা যায় নায়ক না নায়ক বলতে যা বোঝায় আমি নামের আগে হিরো লাগাইতে পারবো না আসলে নায়কটা অন্য জিনিস যাই হোক আর ছবি করেছি এখন পর্যন্ত পাঁচটা ছবি করেছি ছোটবেলা থেকে সকলের নাকি কেউ ছিল না ও চাইল্ড আর্টিস্ট ছিল সাগরিকা সিনেমাতে হেলাল খানের ছেলেবেলাটা ওই করেছে ও গ্রেট ওই একটাই চাইল্ড আর্টিস্ট করা হয়েছে আর এছাড়া চাইল্ড আর্টিস্ট করি নাই ওকে ওই একটাই শুরু আর একটাই শেষ আপনার মনে ভুলুম রাস্তাতে পারবে না কথা ঢুকে গেলে ওকে আমি প্রথমে যেটা বলি সেটা হচ্ছে আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি পোস্টার যে নিপুণ না জায়েদ অভিনন্দন কাকে দেবেন কনফিউজড এটা আসলে একজন আমাদের নায়িকার একজন স্ট্যাটাস থেকে নেওয়া আমাদের খুব পরিচিত একজন নায়িকা কালকে উনি দিয়েছিল স্ট্যাটাসটা দেন উনি আবার এখন মনে অনলি মি করে ফেলছে অথবা ডিলিট করে ফেলছে বাট আমার তো একবার চোখে পড়লে আমার চোখে লেগে থাকে সো সেটা আমি আপনাদের জন্য নিয়ে আসলাম উত্তরটাই লাইভে পাবেন যে অভিনন্দন কাকে জানাবেন আরেকটা হচ্ছে সাকিব খান আমাদের সাকিব খান অভিনন্দন জানিয়েছিল হচ্ছে নিপুণ এবং ইলেশ কাঞ্চনকে উনি লিখেছিলেন যে অভিনন্দন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিতদের আশা করি নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক সহ বাকি সবাই মিলে চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থে সঠিকভাবে কাজ করবেন আমি ওনার পোস্টে গিয়ে দেখলাম উনি জায়েদ খানকে নিয়ে কোনো কিছু লিখেন নেই কখনো জায়েদ যখন হলো কালকে তাও উনি কংগ্রেস আসলে জানায় নাই তার মানে একটা ব্যাপার কিন্তু আসলে না গ্রুপিং আছে মানে ওনার পছন্দ হয়তো নিপুণ তোমার পছন্দ হতে পারে জায়েদ হতেই পারে আমার তো আসলে সবাইকেই পছন্দ আমার তো সবারই পছন্দ বাট তোমাদের তো আমার মনে একটু নিরপেক্ষ থাকার মানে প্রবলেমেটিক কজ অভিনন্দন জানাচ্ছ তারপর আবার ফিরে নিতে হচ্ছে যে কাকে জানাবো কনফিউজ আমি কিন্তু আমি জায়েদ ভাইকেও জানিয়েছিলাম আমি নিপুণ আপুকেও জানিয়েছি ইভেন এখন আমি জায়েদ ভাইকে আপাতত জানাচ্ছি না এখন আর নিপুণ আপুকেও জানাবো না আমি চিন্তা করে নিয়েছি বুঝছো মানে আমি ভাবতেছি দুই বছর যাক এরপরে জানাই মানে শেষের দিকে গিয়ে সাগর ভাই প্লিজ একটু আপনার পয়েন্ট অফ ভিউটা বলবেন শিল্পীদের অভিনন্দনটা আপাতত প্রথমে ইনবক্সে জানাইলে ভালো হইতো প্রথম কথা হচ্ছে এটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে জায়েদ ভাই পরপর দুইবার রাইট সেক্রেটারি ছিলেন এবং এবার জায়েদ ভাই হ্যাট্রিক করলেন হিসাবে রাইট এবং জায়েদ ভাইয়ের নায়ক বা অভিনেতা বলতে যা বোঝায় জায়েদ ভাই একজন মোটামুটি এভারেজ অভিনেতা আমার চোখে বাইরে মানুষের চোখে কি আমি জানি না
তবে জায়েদ ভাইকে পলিশিং করলে মালিক আফসারি সাহেবের মতো এখন মালিক আফসারি সাহেবের ইদানিং দেখলাম জায়েদ সাহেবের নিয়ে অনেক ধরনের নেগেটিভ কথাবার্তা হয় তো বা ওনার লাইভে বলে ওনার যে চ্যানেল আছে বলুক বাট তারপরে মালিক আফসারি সাহেব একজন অসাধারণ মানে পরিচালক তো জায়েদ ভাইকে পলিশিং করে অন্তর্জালা যা করছে আমি তো নিজে ফ্যান হয়ে দেখছি আচ্ছা ওকে অস্বীকার করবো না মিথ্যা কথা বলবো না আসলে এর আগে জায়েদ ভাইয়ের অন্যান্য ছবি আমার দেখে অতটা ভালো লাগে নাই অ্যাকচুয়ালি দেখিও নাই ঠিক মতো কিন্তু অন্তর্জালা আসলে দেখার মতো ছবি এটা হচ্ছে অভিনেতার দিক থেকে আর জায়েদ ভাইয়ের সিনিয়রিটির দিক যদি বিচার করেন জায়েদ ভাইয়ের থেকে অনেক বেশি বেশি বড় বড় সিনিয়ররা কিন্তু আছেন হিসাবে তো তাহলে দীপজল সাহেবের সভাপতি হওয়া উচিত হিসাবে তো রুবেল সাহেবের সাধারণ সম্পাদক হওয়া উচিত তো এত বড় বড় লেভেলের লোকজন তারা সবসময় জায়েদ ভাইকে সাধারণ সম্পাদকের পদ দিচ্ছে তা এখন না 2000 প্রথম যখন 17 সালে ইফ আই এম নট রং 17 সালের নির্বাচনে তো 17 সালের নির্বাচনে যখন জায়েদ ভাই সাধারণ সম্পাদক হইল এটার জন্য কাজ জায়েদ ভাই নিশ্চয়ই 16 সাল থেকে করছে বা 15 সাল থেকে করছে তাহলে মানুষ জায়েদ ভাইয়ের ভোট দিল কেন তখন জায়েদ ভাই এত সুন্দরভাবে ভোটে জিতল কেন তখন তো অমিত হাসানের মতো একজন যে স্বতন্ত্র একটা হলো প্যানেল নিয়ে আজকে এত মাতামাতি কিন্তু অমিত হাসান আমার সম্পর্কে আত্মীয় হন এবং উনি খুব মানে ভালো একজন সাধারণ সম্পাদক ছিলেন আজকে অনেকে অনেক কথা বলে কিন্তু দেখেন উনি এমন একজন ক্যান্ডিডেট যে স্বতন্ত্র দ্বারাই সাধারণ সম্পাদকে পাশ করছিল তো এরপরেই তো জায়েদ ভাইয়ের আগমন তাহলে উনার মতো ক্যান্ডিডেট উপরে জায়েদ ভাই তখন পাশ করছে কেন এমনি এমনি পাশ করছে জায়েদ ভাই নিশ্চয়ই কাজটা তো 2013-12-13-14-15 করছে দেখেই তো হয়েছে তো এরপরে মনে করেন জায়েদ ভাই আসার পরে সেকেন্ড টাইম যখন নির্বাচন হলো প্রথমে তো মানুষের এতটা শিল্পী সমিতি নির্বাচন নিয়ে মাতামাতি ছিল না মাতামাতিটা হলো গত নির্বাচনের আগে এর আগের নির্বাচনেও কিন্তু এগুলো নিয়ে কোনো মাথাব্যথা নাই আচ্ছা তো এর সেকেন্ড টাইমে যখন জায়েদ ভাই সাধারণ সম্পাদক হলো তখন তো মোটামুটি অনেকে বলে ফাঁকা মাঠে গোল কিন্তু আমি তো দেখি ফাঁকা মাঠে গোল না ওনার অপোজিটে দাঁড়ানোর মতো তো তখন ক্যান্ডিডেটই ছিল না আর আজকে যে বিপরীত প্যানেলটা তৈরি হয়েছে এটা তো খুব ভালো বিপরীত প্যানেল হবে বিপরীত প্যানেলের মধ্যে কম্পিটিশন হয়েছে কারণ গতবার তোভাবে কম্পিটিশন হয় না এবার সুন্দর কম্পিটিশন হয়েছে জায়েদ ভাইয়ের থেকে নয় কত 11 জন গেছে ওনাদের থেকে 10 জন গেছে আমি তো মনে করি এটা পারফেক্ট একটা নির্বাচন হয়েছে আর এই নির্বাচনের মধ্যে মানে কার চুপি হবে এটা তো ভাবাটাও আমাদের মানে ঠিক না এই যে বাইরের মানুষজন যারা মানে ফেসবুকে প্রমাণ তো দেখা যাচ্ছে না ওটা গোলছে প্রমাণ আমাকে একটা স্পেসিফিক প্রমাণ দেখাক কি সেটা আমাকে একটা স্পেসিফিক আচ্ছা প্রেস কনফারেন্স করলো সেগুলো আসলে আচ্ছা নিপুন আপু প্রেস কনফারেন্স করছে কিভাবে সেটা হচ্ছে নিপুন আপু আমার অনেক শ্রদ্ধার এবং ভালোবাসার একজন মানুষ সবচেয়ে বড় কথা জায়েদ ভাই কিন্তু আমাকে কোনো গিফট দেয় নাই নিপুন আপু কিন্তু আমাকে প্রত্যেকই একটা করে গিফট দিছে ভাই ওকে মিথ্যা কথা বলে লাভ নেই বাস্তবতা উনি আমাকে যত টাকা দিয়ে পাঞ্জাবি দিছে আমি আমার লাইফে এত দামি পাঞ্জাবি পরি নাই ওকে তো তাই লেখা মাখায় একটা মানুষকে নিয়ে আমি পজিটিভ নেগেটিভ বলবো কেন যেটা সত্য সেটাই বলা উচিত তো এই এই নির্বাচনটাতে কিভাবে কারচুপি হয়েছে আমাকে একটু কেউ যদি বুঝাই বলতো ভালো হইতো কিভাবে প্রথম কারচুপি কি ভোট ব্যালটে একটা কারচুপি হয় এখানে ব্যালটে কিভাবে কারচুপি হয়েছে এখানে তো প্রত্যেকটা ও একটা ভোটার আরো 10 জন একটা ভোটার আমি একটা ভোটার সে ভোট দিতে গেলে তো মনে করেন যে ক্যান্ডিডেট হলো দুটো পার্ট থাকে একটা হলো গিয়ে সম্পাদকীয় আর একটা হলো গিয়ে আপনার ইসির একটা কাগজ থাকে ওখানে সিল মারতে মারতেই তো একজনের 21টা সিল মারতে হয় আর আপনি জাতীয় আপনি ভোট দেন না এই যে আওয়ামী লীগ বিএনপি আমাদের জন্য আপনি আজ পর্যন্ত ভোট দেন নাই আপনাদের সবার আগে তো ক্রু করা উচিত আপনারা সবার আগে অ্যারেস্ট করা উচিত একটা নাগরিক হোস্ট মুনজামেদকে খুন করার হুমকি দিলেন না কথা না অন্য এই যে অন্য অ্যাঙ্কারদের মতো হয়ে যায় ভাই ওই যে আরো কয়েকজন আছে মানে পেঁচায় দায়ী করে দেয় এখানে ভুল হতেই পারে এটা কোনো অস্বাভাবিক আচ্ছা গেল এরপরে জায়েদ ভাই পাইছে 176 ভোট 13 ভোট কম নিপুন আপু পাইছে এটা কি মানে টাফ কম্পিটিশন না 13টা ভোট এমন কি এখানে তো 5 ভোটের ডিফারেন্স হইতে পারে 13টা ভোট কি এটা কোনো মানে এটা তো পরিপূর্ণ এই আর্জেন্টিনা আর ব্রাজিলের ম্যাচ হয়েছে ঠিক না একটুর জন্য জায়েদ ভাই জিতে গেছে তো এই ইলেকশনটা তো 100% ফেয়ার হওয়া উচিত বাট আপনি কথা বলেছেন যেহেতু নিপুন আপু আপনার ক্লোজ ওনার সাথে কথা বলেছিলেন ওনার সাথে আমি কথা বলি কি না পার্সোনালি যে আপু আসলে কি হচ্ছে না ওনার সাথে কথা বলার তো কিছু নাই উনি উনি একটা নির্বাচন করতেছে আপনি আমি এখানে ইয়ের মধ্যে বসে কত বড় বড় কথা বলতেছি আমরা সবাই হ্যাঁ একটা নির্বাচন ভাই করুক না রাইট
সব বাদ দেন একটা অ্যাপার্টমেন্ট যেখানে 100 ফ্যামিলি থাকে সেটা নির্বাচন করতে গেলেই তো মনে করেন সব হাসফুস বাইরে হয়ে যায়। তো এত বড় একটা নির্বাচনের মধ্যে খামা খায় পুরো বাংলাদেশের মানুষের বিজয় টিজয় বইলা টইলা এদের এদেরকে অত্যাচারে বিএফডিসির মধ্যে তো মনে করেন ওই যেদিন ভোট দিতে যাচ্ছিল সেদিন শিল্পীরা এরপরের থেকে হয়তো আর্মি নামাইতে হবে মানে গাড়ি গুলি দাদা দিয়ে ভাঙ্গে ফেলার মতো অবস্থা। বাইরের মানুষগুলো যে হারে পেশার দিয়েছে আমি ওটা চিন্তা করলেই আমার ভয় লাগে। এখন একটা ফুটেজ দেখছো কিনা, আমি রিসেন্ট দেখলাম, আমি তো আগে দেখিও নাই, মুনমুনাপুকে দেখলাম যে সবাই মানে চেপে মানে বেচারিকে মেরেই ফেলতো। মানে আচ্ছা আমার একটা একটা পয়েন্ট আছে, বেচারি মুনমুনাপু রাশিদা এরকম কেন? আসলে সব সময় কিছুতে উনি বেচারি দেখেন একটা শোতে গেছে, ওখানে শোর মধ্যে উনি কি শোটা অ্যারেঞ্জ করতে করে নাই, কিন্তু নৌকা থেকে নামছে ওখানে আর কি, ওখানকার এলাকার লোকেরা একটু বলছে যে মুনমুনাপু একটু ড্যান্স দেখতে চাই। এখন ওই সময় পিছনে মসজিদটা থাকার দরকার ছিল, আরেকজনের জন্য ওনার নাম হয়ে গেছে অমক অমক মুনমুন আমার মনে নাই। বলছিলেন যাই হোক, এখন এই এরপরে সেকেন্ড প্রুফের কথা হলো গিয়ে আপনার কি মোবাইল স্ক্রিনশট প্রেস কনফারেন্স স্ক্রিনশটটা যদি শো করাই হয় অবশ্যই এভিডেন্স দেখাইলে ওয়ান পার্টের এভিডেন্স দেখাই তো লাভ নাই, বোথ পার্টের এভিডেন্স দেখাইতে হবে। এস এম এস করছে একজন, ঠিক আছে টাকা মানে কথা ও কি বস জিতাই দেন উমুক তুমুক কত উপর মহলের কত ব্যাপার স্যাপার। আচ্ছা প্রথমত এইসব এভিডেন্স কিন্তু কোর্টে অ্যাডমিসেবল না, ভিডিও এভিডেন্সও এখন পর্যন্ত পিনাল কোড এবং আপনি কি বলেন ওই যে সিআরপিসি অনুযায়ী কিন্তু কোর্টের এটা অ্যাডমিসিবিলিটি এখন পর্যন্ত নাই, সব কিছু হয় সাক্ষীর উপরে। যেমন ওই যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যে চিঠিটা আসছে ওইটাও কিন্তু দুইটা শিল্পী উইটনেস দিছে যে কি তারা জানে না, দুই মানে ওই যে জায়েদ খান তাদেরকে ওই যে টাকা দিছে, আচ্ছা ওকে, এরপরে তারা লিখিত কমপ্লেন দিছে, ওইটার উপরে বেস করে কিন্তু এত কিছু হলো। আচ্ছা সেকেন্ড হলো গিয়ে ওই যে মুনমুনাপুকে জায়েদ ভাই টাকা দিতেছে, ওটা তো আমরা কেউ কি জানি যে মুনমুনাপুর মাসিক ইনকামটা কত বা মাসিক ব্যয়টা কত? রাইট, মুনমুনাপুর মাসিক ব্যয় কম করে হলেও আমার আইডিয়া অনুযায়ী ওনার নিজের বাড়ি আছে নিজের গাড়ি আছে, মুনমুনাপুর মাসিক ব্যয় মানে মিনিমাম ওনার একটা বাচ্চা আছে, ইফ আই এম নট রং একটা বা দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চার স্কুল খরচ থেকে শুরু করে ওনার যে মেনটেন্যান্সটা কম করে হলে মাসিক ব্যয় 2.5-3 লক্ষ টাকা হবে। ওনারে গিয়ে 3,000 টাকা ধরাই দিচ্ছে, 2,000 টাকা বলতেছে, হ্যাঁ 2,000, আমি তো 1,000 বাড়াই বলছি, 2,000 টাকা ধরাই দিছে। আচ্ছা মুনমুনাপুর আগে যে সব ছবিগুলোর মধ্যে রেমুনারেশন নিত কম করে হলো মুনমুনাপুর ধরে 1,00,000 টাকা নিত কম করে, এটা আমি জানি না। মুনমুনাপুকে আমি যদি একটা শোতে নেই, মুনমুনাপুকে কম করে হলো ছোটখাটো প্রোগ্রাম হলো আপনার 30,000-40,000 নিচে দেওয়া, অন্তত 20,000, তো তার ভোটটা কিন্তু হলো তো আপনাকে কম করে হলো 20,000 টাকা তাকে দাও। রাইট, জাত ভাই 20,000 টাকা দিবে, জায়েদ ভাই 20,000 টাকা কোনো একটা ওখানে ওখানে মুনমুনাপুর ভোটে যেটা ম্যাটার করে, সরি একটা মিনিট, সেখানে অরিমুদ্দিন করিমুদ্দিনের ভোটও কিন্তু একই ম্যাটার করে, ভোটের মান কিন্তু একই। তো তাই হলে জায়েদ ভাই যদি সবাইকে শিল্পী সমিতি মেম্বার এখন কার্যকরী ভোট আছে কম করে হলো 400 ভোট হয়েছে, মেবি 400 কত সামথিং না ধরো 400 ভোট, 400 ভোটের আপনি 5,000 দিয়ে এভারেজ করলাম, 5,000 দিয়ে গুণ দেন ইলেকশনের খাওয়ানোর খরচ, খাবো তো অবশ্যই ভাই গেছি ভোট দিতে খাবো না, খাইতে তো হইবই সেটা বাদ দেন, বাট এমনিতে নর্মালি তারপরে নিজেদের মেনটেনেন্স খরচ উপভুক্ত এগুলো সকল বাদ দিয়া 400 জন ভোটারে আপনি 5,000 টাকা করে ধরেন কয় টাকা হয়? এটা সম্ভব? জায়েদ ভাইয়ের অত টাকা আছে জীবনেও নাই, জায়েদ ভাই মোটামুটি নিজের ড্রেস আপ আর নিজের চলাফেলার মধ্যে যে খরচ করেন আমার সন্দেহ আছে, জায়েদ ভাইয়ের পরে মানে জায়েদ ভাই বাসায় মানে জায়েদ ভাইয়ের ফ্যামিলির টাকাটা না থাকলে বা উনি একটা রিচ ফ্যামিলির খুব স্ট্যান্ডার্ড ফ্যামিলির ছেলে কিন্তু সে, আচ্ছা এরপরে সে ফিল্মের থেকে কয় টাকা ইনকাম করছে? ইম্পসিবল, এটা কেউ মরে গেলে আমি বিশ্বাস করবো না। হ্যাঁ নিপুন আপু ব্র্যান্ডেড ফ্যামিলির মেয়ে, নিপুন আপু আগের থেকেই ধনী ছিলেন আমাদের সবার, তিনি নিপুন আপুর মানে আর্থিক অবস্থা অনেক ভালো, যতই ভালো হোক তাহলে এখন জায়েদ ভাই যদি 5,000 টাকা করে দেয় ধরে এভারেজ করলাম, নিপুন আপুর তো দিতে হবে কম করে হলে 15,000-20,000 টাকা করে, তো যদি 400 জনের 20,000 টাকা করে দেয় কয় টাকা হয়? এটা সম্ভব নাকি? এটা ফালতু কথাবার্তা বললে হবে নাকি? এইটা কোনো কথা না, কথাটা হচ্ছে গিয়ে যে এখানে এখন ব্যাপারটা ইগোয়েস্টিক একটা ম্যাটারের মধ্যে আটকায় গেছে, আর
এটাকে আরো বেশি মানে আমরা মানে বরকতময় করে ফেলেছি আমাদের অনলাইন সোশ্যাল মিডিয়াগুলোর জন্য আমাদের সাংবাদিকরা বলতেছিল যে ইউটিউবারস এন্ড অল। আমি আসলে একটা কথা বলতে চাই এখানে, আমার কাছে কি মনে হয় জানো, যে যেটাই ছিল এটা যদি মানে আমাদের ঘরের মধ্যেই থাকতো খুব ভালো হতো, এটা যদি বাইরে না আসতো, আর বাইরে আসার ফলবশত বাইরের মানুষগুলো এত মানে নরমালি আমি একটা শোতে আসছি তাতে তো কত বাজে বাজে কমেন্টস করছে, তাহলে একদল হচ্ছে নিপুন আপুকে ভালো বলে যাচ্ছে, একদল জায়েদ খানকে খারাপ বলে যাচ্ছে, আবার একদল জায়েদ খানকে ভালো বলে যাচ্ছে, একদল নিপুন আপুকে খারাপ বলে যাচ্ছে। এখানে কিছু বিষয় আছে, এই দুইজনের মাঝখানে যে থার্ড পারসন গুলো আছে আমার কাছে মনে হয় তারা মেইন মানে প্রবলেম, তারাই ঝামেলা করতেছে।